দশম শ্রেণীর আগে থাকছে না কোনো পাবলিক পরীক্ষা, নবম দশম শ্রেণীতে থাকবে না আলাদা বিভাগ, অন্তর্ভুক্ত হবে বাধ্যতামূলক কারিগরি পাঠ। সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। মন্ত্রী বলেন, শুধুমাত্র দশম শ্রেণীর সিলেবাসের ভিত্তিতেই হবে চূড়ান্ত পরীক্ষা, আর তৃতীয় শ্রেণী পর্যন্ত ফলাফল হবে ধারাবাহিক মূল্যায়নের ভিত্তিতে। আগামী বছর পাইলটিংয়ের পর 2023 সাল থেকে এই কারিকুলাম বাস্তবায়ন শুরু করতে চায় সরকার। জাতীয় শিক্ষাক্রম রূপরেখার খসড়া বিষয়ে জানতে সোমবার শিক্ষা মন্ত্রণালয় সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। আমরা সেটা নিশ্চিত করতে চাই। মন্ত্রী জানান, দশম শ্রেণী পর্যন্ত একই সিলেবাসে পড়ালেখা করবে শিক্ষার্থীরা, থাকবে না কোনো পাবলিক পরীক্ষা। প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ফল নির্ধারণ করা হবে ধারাবাহিক মূল্যায়নের ভিত্তিতে। প্রথম থেকে তৃতীয় শ্রেণী এটি পুরোটাই শিক্ষণকালীন মূল্যায়ন, অর্থাৎ ধারাবাহিক মূল্যায়ন। আমরা অষ্টমে পাবলিক পরীক্ষার কথা বলিনি বা পঞ্চমে পাবলিক পরীক্ষার কথা বলিনি, কিন্তু সেগুলো ক্লাস সমাপনী পরীক্ষা, সেগুলো তো হবে। আর দশম শ্রেণীর শেষে দশম শ্রেণীর পাঠ্যসূচির উপরে পাবলিক পরীক্ষা। এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফলাফলের ভিত্তিতেই নির্ধারণ করা হবে এইচএসসি পর্যায়ের চূড়ান্ত ফলাফল। আর শিক্ষার প্রতিটি পর্যায়ে গুরুত্ব পাবে মুক্তিযুদ্ধ ও কারিগরি শিক্ষার প্রসঙ্গ। একাদশের আর দ্বাদশের যে দুটি পাবলিক পরীক্ষা, সেই দুটি পাবলিক পরীক্ষার গড়, মানে সেই দুটির যুক্ত ফলাফল নিয়ে দ্বাদশের শেষে একটা ফলাফল আবার হবে। শিক্ষামন্ত্রী জানান, আগামী বছরের শুরু থেকেই হবে পাইলটিংয়ের কাজ, আর 2023 সাল থেকে শুরু হবে ধারাবাহিক বাস্তবায়নের কাজ। 23 সালে প্রাথমিকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে এটি চালু হবে, আর আমাদের মাধ্যমিকে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে শুরু হবে। আর আমরা পাইলটিংটা করব আগামী বছর, যেটি করব সেটি প্রাথমিকে প্রথম শ্রেণীতে হবে আর মাধ্যমিকে ষষ্ঠ শ্রেণীতে হবে। বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতেই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর এই পরিকল্পনা করা বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। জানান, প্রাথমিকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বিদ্যালয়েই ধারাবাহিক মূল্যায়ন হবে। পর্যায়ক্রমে 2025 সালে গিয়ে প্রাথমিক ও মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম পুরোপুরি বাস্তবায়ন করা হবে। আশিকুজ্জামান, বাংলা চ্যানেল।